আসসালামু আলাইকুম। দীর্ঘ এক মাসের একটি বিশাল কর্মযজ্ঞ চলছে আমার বাড়ির উত্তর পাশের একটি জমিতে। এই জমিটিতে পার বাঁধার কাজ চলতেছে চারপাশ দিক দিয়ে। এটা হলো উত্তর পাশ, আর এখন মাটি কাটার লোকেরা যেখানে মাটি পালাচ্ছেন সেটা হলো আমাদের পারিবারিক কবরস্থান। এটি এই রেণি গাছের গোড়া থেকে শুরু করে ওই যে পশ্চিম পাশে যে রেণি গাছ দেখা যায় ওই বরাবর লম্বায় চলে যাবে 30-35 ফুট মুখ ধরে। এই কবরস্থানটি যেহেতু পারিবারিক কবরস্থান, মানুষ পৃথিবীতে কতদিনই বা বাঁচবে, ক্ষণস্থায়ী দুনিয়াতে মানুষের জীবন স্বল্প আয়ুর, তো কবরস্থানটা আগেভাগে আমরা বেঁধে নিজেদের জন্য রেডি রাখতেছি। আমাদের মধ্যে যার ডাক আসবে তার যাতে কবর দেওয়া বা কবরস্থ করা নিয়ে কোনো চিন্তা বা অথবা দুশ্চিন্তা করা না লাগে। তো এভাবে উত্তর পাশ থেকে শুরু করে এই যে পশ্চিম পাশের যে আট, এই টোটাল জায়গাটা 210 ফুট আছে। 210 ফুট লম্বা এই পাটটা বাঁধা কাজ কমপ্লিট। আর এই পাশে রঙে রঙিন করা ওই যে টিন দেওয়াল চাকি এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার বাড়ির সাইড। বাড়ির উত্তর সাইডের ভিটা সংলগ্ন জায়গাটাতেও আমরা মাটি ফেলে তারপরে চাচাই দিয়ে তারপরে বাড়িয়ে মাটিকে ভালোভাবে বাড়িয়ে এগুলোকে সুন্দর করে আমরা পরিপাটি করেছি। আর এইভাবে আসলে আমাদের বাড়ি থেকে বের হওয়ার এই যে রাস্তা, রাস্তার দুপাশে মোস্তাক গাছ লাগানো, বিভিন্ন গাছও আছে, তো এটা হলো বাজার যাওয়ার রাস্তা। তো এভাবে আমরা আমাদের বাড়ির পরিবেশটাকে দিনে দিনে আরও উন্নত করতেছি। আর কবরস্থানে মাটি নেওয়ার জন্য এখানে যে গর্তটা করা হচ্ছে সেই গর্তটা আমরা পরে 5-6 ট্রাক বালু দিয়ে ভরাট করে ফেলবো। তো চলুন আমাদের সাথে পুরো পাটটা আপনাদেরকে হেঁটে অথবা ঘুরে দেখাই। তো পাটটা আমরা বাঁধার পরে পাড়ের দায়িত্বটা দিয়েছি আবুল চাচা নামের এক কাকাকে। তিনি পাড়ের চারপাশটা ভালো করে নেটেট দিয়ে জাল টাল দিয়ে বিভিন্ন রকমের গাছ লাগিয়ে তিনি এটা যত্ন নিচ্ছেন। আর মাঠের পাড়ের ভিতরের জায়গাটা ফাঁকা সুন্দর একটি জায়গা, তো এখানে খেলার মাঠ হিসেবে খেলাধুলা করে বা প্রতিবেশী লোকেরা খেলাধুলা করে থাকে। তো এভাবে যত দিন যাচ্ছে আমাদের উত্তর পাশটা তত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেভেলপ হচ্ছে। তবে এখন আপাতত সময় আমরা কিছু করছি না, এটা পরবর্তীতে ধানের জমি হিসেবে ধান চাষ করা হবে, বর্ষার সিজনে হয়তো মাছ টাছ চাষ করা হবে। তো পরিকল্পনা আপাতত এইটুকুই, ভবিষ্যতে যদি আরও কোনো পরিকল্পনা থাকে তাহলে রাস্তা সংলগ্ন জায়গাটাকে আমরা অন্য কোনো কাজে ব্যবহার করব। তো ওই যে আমার বাড়ির উত্তর পাশের সাইডটা দেখতে পাচ্ছেন, তো এই হলো পুরো প্রজেক্ট বা নতুন এই পার বাঁধার কার্যক্রম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কাজটা কত সুন্দরভাবে করা হচ্ছে বা কাজটা চলমান আছে, খুব শীঘ্রই শেষ হবে। তো দোয়া রাখবেন কাজটা যাতে শতভাগ শেষ হয় এই আর কি।